আসসালামু আলাইকুম। রিয়াদ ইলেকট্রনিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল আজিজ নোয়াখালী হাতিয়া থেকে বলতেছি। দুর্ঘটনাবশত আমার গাড়ির মিটারের ভিতরে পানি প্রবেশ করে মিটারটি শর্ট হয়ে যায়। নোয়াখালী এবং হাতিয়ার বিভিন্ন মিটারদেরকে দেখানোর পরেও মিটারটি ঠিক হয়নি। বন্ধুরা, আজকে আমার হাতে একটি কুরিয়ারের মাধ্যমে বাইকের মিটার আসছে। এই মিটারটি আসছে নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে। মোহাম্মদ আব্দুল আজিজ ভাই এই মিটারটি আমার কাছে পাঠাইছে, তো আমি এখন মিটারটি আনবক্সিং করার পর এটাকে পাওয়ার কানেকশন করব এবং দেখব কি সমস্যা। দেখতে পাচ্ছি পাওয়ার আসে না, আলো আসছে না, লেখাও আসছে না। তো এই মিটারটি আমি এখন খুলে রিপেয়ার করব। তো এই মিটারটির একটু ঘটনা বলি। মোহাম্মদ আব্দুল আজিজ ভাই নোয়াখালী হাতিয়ার দ্বীপের একটি মসজিদের ইমাম। ওনার এটা শখের বাইক। দুর্ঘটনাবশত এই মিটারে পানি প্রবেশ করে, তো মিটারটি আর পাওয়ার কানেকশন আসে না। তো উনি কয়েকজনের সঙ্গে আলাপ করলো, সবাই বলছে যে মিটারটি চেঞ্জ করতে হবে, নতুন লাগাতে হবে। তো উনি তখন ইউটিউবে সার্চ দিয়ে দেখে যে মিটার রিপেয়ার করা যায় কিনা। তো আমার ভিডিওটি তার সামনে চলে আসে এবং সে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে। তারপর তার সঙ্গে কথা হয়, সে বলে যে তার শখের বাইক এটি এবং সে তার পরিচয় দেয়। সে বলে যে কোনো উপায়ে এই মিটারটি রিপেয়ার করা যায় কিনা, এই মুহূর্তে নতুন মিটার কেনা সম্ভব না। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, পাঠায় দেন, আমি যতদূর সম্ভব চেষ্টা করব মিটারটি রেডি করার জন্য। তো সেই কথা অনুযায়ী উনি আমার কাছে মিটারটি পাঠায় দেয়। তো মিটারটি হাতে পেয়ে আমি খুলে এখন চেক করে দেখতেছি যে এখানে কিছু পার্টস শর্ট সার্কিট আছে, রেগুলেটেড পাওয়ার আইসি এবং ক্যাপাসিটার রেজিস্ট্যান্স কিছু শর্ট সার্কিট হওয়ার কারণে নির্দিষ্ট ভোল্ট বের হচ্ছিল না। তো আমি এগুলা মেপে চেক করে রেডি করার চেষ্টা করলাম। বন্ধুরা, আপনার বাইকের ডিজিটাল মিটারের কোনো প্রবলেম থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সব কাজ শেষ প্রায়। এখন দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট বেরোচ্ছে, আউটপুট 5 ভোল্ট হচ্ছে। এখানে 5 ভোল্ট আসতেছে, যেহেতু তার মানে মিটারটি আশা করি ঠিক হবে। দেখেন, আমি পাওয়ার সাপ্লাই দিলাম, এখন মাদারবোর্ডের আলোগুলো জ্বলতেছে, তার মানে মিটারটি ইনশাল্লাহ রেডি হয়ে গেছে। তো মিটারটি যেহেতু ওয়াটার ড্যামেজ, আমি থিনার দিয়ে পরিষ্কার করে এটাকে একটু হিট দিয়ে শুকায় এখন ডিসপ্লেটা লাগাচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আবার পাওয়ার কানেকশন করলাম ডিসপ্লে লাগানোর পর, দেখেন লাইটও আসছে, লেখাও আসছে, আলহামদুলিল্লাহ মিটারটি রেডি হয়ে গেছে। আমি এখন মিটারটিকে ক্যাচিং এর ভিতরে ফিটিং করে ফেলবো। তো মিটারটি ফিটিং করে স্ক্রু লাগায় আমি কার্টুনের ভিতরে আবার প্যাকিং করব, আব্দুল আজিজ ভাইয়ের কাছে পাঠাবো, কুরিয়ার করে দেব নোয়াখালী হাতিয়া দ্বীপে।
ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে আমার কাছে মিটার পাঠাইছেন এবং মিটারটি রেডি করতে পেরে আমিও অনেক আনন্দিত। তো সম্পূর্ণ লাগানোর পর ফাইনাল টেস্ট করব যে সব ঠিক আছে কিনা। তো সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমি যখন এই মিটারটি পাঠিয়ে দিলাম, যখন আব্দুল আজিজ ভাই এই মিটারটি হাতে পেল, তারপর টেকনিশিয়ান দিয়ে তার মিটারটি যখন বাইকে লাগায়, লাগানোর সময় একটি ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছিল, তো আমি এই ভিডিওটাও অ্যাড করে দিলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল আজিজ নোয়াখালী হাতিয়া থেকে বলতেছি। দুর্ঘটনাবশত আমার গাড়ির মিটারের ভিতরে পানি প্রবেশ করে মিটারটি শর্ট হয়ে যায়। নোয়াখালী এবং হাতিয়ার বিভিন্ন মিটারদেরকে দেখানোর পরেও মিটারটি ঠিক হয়নি। তো আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে একটা ভিডিও দেখেছিলাম, রিয়াদ ইলেকট্রনিক্স একটা চ্যানেল। ঠিক করছি বাগরাট থেকে। দেখ আপনি 500 টাকার মধ্যে মোটামুটি মিটারটা, আচ্ছা 500 টাকার মধ্যে মোটামুটি মিটারটা আই গেছে, এটা হচ্ছে বেশ ভাইয়া। আর হচ্ছে কি, যার মধ্যে এই মিটারটা যদি আপনি মার্কেটে কিনতে যেতেন, একের নর্মাল মনে হয় 7.5-এর কম না, 7.5-8। দেখ আলহামদুলিল্লাহ 500 টাকার মধ্যে আমি মিটারটা চাই, কিছু কথা। দেখ অসংখ্য ধন্যবাদ যে মিটারটা অন করেছে, অসংখ্য ধন্যবাদ। পুরাতন কোর্ট চত্বর বাগারহাট সদর মোহাম্মদ রিয়াদ হোসেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।